হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। সঞ্চয়ন মিত্র অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এটি আমার রাঁচি ভ্লগের পার্ট টু। আগেই বলেছিলাম পরের ভ্লগে আমি রাঁচির আরও কিছু স্পট কভার করব। আজকে প্রথমেই যে ওয়াটারফলটা দেখতে চলে এসেছি তার নাম জোনহা ওয়াটারফলস। প্রায় 350 সিঁড়ি নামতে হচ্ছে আমাদের। দেখুন, এখানেও কেমন ধাপে ধাপে ভিউইং ডেক রয়েছে, যেখান থেকে আপনারা ভিউ নিতেই পারেন, আবার ছবিও তুলতে পারেন। দেখুন কি সুন্দর জল বয়ে গেছে। রাঁচির সবকটা ওয়াটারফলসের মধ্যে এই জোনহা ফলসই আমার সব থেকে সুন্দর লেগেছে। জোনহা ফলস দেখে আমরা বেরিয়ে এসেছি। দেখুন কি সুন্দর ক্ষেত। এখন আমরা যাচ্ছি রাজা রাপ্পা টেম্পলের দিকে, যেটার জন্য অনেক সময় লাগবে, তাই সবাই গল্প আড্ডা দিয়েই সময় কাটালাম, আবার একটু ঘুমিয়েও পড়লাম। রাস্তাতেই পড়ল এই ভিউ পয়েন্ট। দেখুন একদম পাত্রাতু ভ্যালির মতোই রাস্তা এঁকে বেঁকে গেছে। দেখুন এখন প্রায় সন্ধে হয়ে এসছে, সূর্য অস্ত যাচ্ছে, কি দারুণ লাগছে। দেখুন এটি আসলে একটি ড্যাম, এখানে জল আটকে রাখা হয়েছে আর তার উপর দিয়েই রাস্তা যাচ্ছে। আমরা তার উপর দিয়েই এই ভিউটি ক্যাপচার করেছি। এখন প্রায় 6:30 বাজছে, আমরা এসে পৌঁছেছি রাজা রাপ্পা টেম্পলে। চারিদিকে প্রচুর দোকান, আপনারা চাইলে আমাদের মতোই এখান থেকে পুজোর ডালা কিনে নিতে পারেন, দাম ওই 100 থেকে 150 মতো। রাজা রাপ্পা টেম্পল হলো একটি শক্তিপীঠ, যা আসলে দেবী ছিন্নমস্তার মন্দির। এখান থেকে সিঁড়ি দিয়ে আরও নেমে যেতে হবে মন্দিরে ঢোকার জন্য। মন্দিরে খুবই ভিড় ছিল, আমরা লাইনে দাঁড়ালাম, আর মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউডও না, তাই যতটা পেরেছি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এটি হলো মন্দিরের ভিতর, কি ভিড় দেখছেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে আরো একটি নতুন জায়গায়।